ধরুন হঠাৎ করে নির্দেশনা আসলো স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দেওয়া হবে সবাইকে ফিরে যেতে হবে তাদের সেই আগের স্বাভাবিক জীবনে এই নিউজটি অনেকের খুব আনন্দের আবার অনেকের কাছে এটা একদমই কাঙ্ক্ষিত না বা খুবই ভীতিকর এই পরিস্থিতিটি তাদের জন্য সদ্য নাম তানজিম তার কাছেও কিন্তু এই নিউজটি একদমই ভালো লাগেনি খুবই ভীতিকর একটা পরিস্থিতিতে পড়ে গেছেন তানজিম দীর্ঘ একটা সময় সে অনলাইন লাইফে ডিপেন্ডেন্ট হয়ে গেছে এবং অ্যাডিক্টেড হয়ে গেছে কারণ তার কাছে এটা খুবই অ্যাভেলেবেল এখন তার কাছে এই লাইফটাই খুব বেশি ভালো লাগে হঠাৎ করে যখন শুনতে পারলো আবার স্কুলে যেতে হবে সকালবেলা উঠে ইউনিফর্ম পরে রেডি হয়ে ব্রেকফাস্ট করে স্কুলে যাবে এই জিনিসটা তার কাছে নাইটমেয়ারের থেকে কোনো অংশেই কম না এই পরিস্থিতিতে তানজিমের জন্য খুবই ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে সে যখন সোফায় শুয়ে শুয়ে ক্লাস করত কানে হেডফোন লাগিয়ে এটা তার কাছে খুব ভালো লাগতো তার জন্য এই অবস্থাটাই ছিল খুবই আনন্দের যেহেতু তার কাছে অনলাইন এবং ডিভাইস এই দুটি জিনিসই খুবই অ্যাভেলেবেল তাই যেটা হয়েছে সে তার নিজের যে টেম্পটেশন অনলাইনের প্রতি গেমের প্রতি সোশ্যাল মিডিয়ার প্রতি সেটাকে কন্ট্রোল করতে পারছে না তার ফলশ্রুতিতে তৈরি হয়েছে তার মধ্যে এই অনলাইনের প্রতি এর প্রতি একটা তীব্র আকর্ষণ বা আসক্তি যেখান থেকে সে কিনা বের হয়ে আসতে পারছে না তার একাডেমিক রেজাল্ট বেশ ভালো ছিল কিন্তু আস্তে আস্তে যেটা হলো সে তার পড়াশোনার প্রতি যে আগ্রহ বা মনোযোগ দুটি সে হারাতে শুরু করলো এবং একটা পর্যায়ে তার স্কুলের পারফরমেন্সও খারাপ আসতে শুরু করলো তানজিম ছিল খুবই মিশুক একটা ছেলে কিন্তু এই যে সোশ্যাল লাইফে একটা তৈরি হয়ে গেছে এখান থেকে তার মধ্যে তৈরি হয়েছে একটা সোশ্যাল যেখান থেকে এখন কিনা বন্ধুদের সাথে মিশতেও খুবই ভয় লাগছে বা একটা তীব্র অনিহা কাজ করছে তার ভালো লাগে না কারো সাথেই কথা বলতে একটা রুমে নিজের মতো করে থাকতেই তার যেন অনেক ভালো লাগে সো এই যে তানজিমের কথা আমি বললাম সে কিন্তু একজন ছদ্মনামের মানুষ কিন্তু বিশ্ব জুড়ে হাজার হাজার তানজিম তৈরি হয়েছে এই প্যান্ডামিকের সময়ে কিভাবে তারা ওভারকাম করবে তাদের এই মেন্টাল আর ফিজিক্যাল যে চ্যালেঞ্জের মধ্যে তারা পড়েছে এই পরিস্থিতিতে তারা কিভাবে নিজেদেরকে নিজেদের ওয়েলবিংটাকে স্ট্যাবলিশ করবে বা শারীরিক মানসিকভাবে তারা ভালো থাকবে